মানবতার কল্যাণের সর্বোচ্চ ত্যাগের আহ্বান প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময়। কোরবানির পশুর চামড়ার বাজারে অস্থিরতা, ন্যায্য দাম না পাওয়ায় অভিযোগ মৌসুমী ব্যবসায়ীদের। জাতীয় ঐক্যের প্রয়োজনেই বাকশাল গঠন করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মন্তব্য সংশ্লিষ্টদের। ঈদ মুবারক আমন্ত্রণ জানাচ্ছি সকাল 9:21 সংবাদে, সাথে আছে আমি সাব্রে আহমেদ। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124online। মানবতার কল্যাণে সর্বোচ্চ ত্যাগের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গণভবনের সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ আহ্বান জানান। উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত থাকলে সরকার মানুষের আস্থার মর্যাদা দেবে বলেও প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। গণভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজনৈতিক নেতাকর্মী, শিল্পী, সাহিত্যিক, সাংবাদিক, চিকিৎসক ও বুদ্ধিজীবী সহ সকলেই ঈদের নামাজ শেষে আসেন প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে। ঈদের আনন্দ ভাগাভাগির এই সারিতে ছিল শ্রমজীবী, বস্তিবাসী সহ সর্বস্তরের মানুষ। স্বাগত বক্তব্যে শোকাবহ আগস্টকে স্মরণ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ পরিবারের যারা নির্মম হত্যাকাণ্ডের শিকার হন তাদের জন্য দেশবাসীর কাছে দোয়া চান প্রধানমন্ত্রী। জীবনের সবকিছু ত্যাগ করে উৎসর্গ করেছি নিজেকে বাংলার মানুষের ভাগ্য গড়ে দেওয়ার জন্য, কারণ সবসময় কথাই মনে হয় যে বাংলাদেশের মানুষ একটু ভালো থাকলে আমার বাবা মায়ের আত্মা শান্তি পাবে। প্রতিকূল অবস্থা জয় করে দেশ এগিয়ে যাচ্ছে উল্লেখ করে সরকারের লক্ষ্য তুলে ধরেন প্রধানমন্ত্রী। আমাদের দেশের মানুষের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই যে তারা আস্থা রেখেছেন, বিশ্বাস রেখেছেন এবং আমাদের ভোট দিয়ে নির্বাচিত করেছেন বলেই তাদের সেবা করার সুযোগ পেয়েছি। তাদের এই আস্থা বিশ্বাসের মর্যাদা আমরা দিয়ে আমি দেব। প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদ সচিব, সামরিক বেসামরিক কর্মকর্তা সহ বিদেশি কূটনীতিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। রাজধানীতে অস্থির কোরবানির পশুর চামড়ার বাজার। মৌসুমী ব্যবসায়ীদের অভিযোগ, ন্যায্য দাম পাচ্ছেন না। তবে অভিযোগ মানতে নারাজ ব্যবসায়ী সমিতির নেতারা। প্রণব চক্রবর্তীর রিপোর্ট। এবছর কোরবানির পশুর কাঁচা চামড়ার দাম রাজধানীতে প্রতি বর্গফুট 45 থেকে 50 টাকা এবং সারা দেশে 35 থেকে 40 টাকা নির্ধারণ করে দিয়েছিল বাণিজ্য মন্ত্রণালয়। কিন্তু মৌসুমী ব্যবসায়ীরা বলছেন দাম পাচ্ছেন না তারা। সরকারি 950-900 টাকা তো আমরা পাই অ্যাভারেজে, ওইটা পাইলেও আমাদের মোটামুটি একটা ন্যূনতম একটা ই হয়, 800-700-600, ঠিক আছে, অনেকখানে 80, দাম কয় 500। তবে এর জন্য মৌসুমী ব্যবসায়ীদেরই অনভিজ্ঞতাকে দায়ী করেছেন ক্রেতারা। একটা চামড়া আপনি যা 20 ফুট নিয়ে আসছে 1500 টাকা দিয়ে, তারপরে লেবার খরচ আছে, গাড়ির খরচ আছে। অন্যান্য বছরগুলোর তুলনায় এবার চামড়া কিনতে বিপর্যয়ের মধ্যে পড়ার কথা জানালেন স্কিন মার্চেন্ট অ্যাসোসিয়েশন। ট্যানারির মালিকদের কাছে আমরা এই চামড়াগুলো সারা বাংলাদেশ থেকে সংগ্রহ করে দিয়ে থাকি, তারা কেন আমাদেরকে টাকা পয়সা দিতে পারতেছে না, এটার জন্য সরকারকে অবশ্যই পদক্ষেপ গ্রহণ করতে হবে। চামড়া ব্যবসার প্রকৃত সমস্যা চিহ্নিত করার আহ্বান জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। শোকাবহ আগস্ট। বাংলাদেশে তখন অস্থির সময়, চারপাশে গুপ্তহত্যা, ডাকাতি, ফাঁড়িলুট আর সশস্ত্র সংগ্রামীদের তৎপরতা। বঙ্গবন্ধু অনুধাবন করেছিলেন তখনকার রাজনৈতিক বাস্তবতায় জাতীয় ঐক্য কতটা জরুরি, তাই গঠন করেছিলেন বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ বাকশাল। বিস্তারিত অখিল পোদ্দারের রিপোর্টে। 7 কোটি লোকের জন্য যাও ভিক্ষা করে আনি, তাও চাটার গুষ্টি চাটে খেয়ে ফেলায় দেয় আমার গরিব পায়রা। 1975 সালের 24 ফেব্রুয়ারি রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অন্যান্য রাজনৈতিক দল ভেঙে গঠন করেছিলেন বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ বা বাকশাল। আমার কৃষক দুর্নীতিবাদ না, আমার শ্রমিক না,
অস্থির পরিস্থিতি মোকাবেলা করে অল্পদিনের মধ্যেই বাকশাল বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে বিশেষ করে দরিদ্র মেহনতি শ্রমিকের অধিকারের পক্ষে আলোড়ন তোলে। তিনি বলেছেন, আমার মাটি এবং মানুষের জন্য প্রয়োজন যেটা, সেই মতবাদ আমি এখানে প্রতিষ্ঠিত, সেটাই ছিল বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ। বঙ্গবন্ধু অদ্ভুত একটা কাজ করেছিলেন, সমস্ত ইম্পোর্টেন্ট এজেন্সি প্রত্যেক থানা বৃষ্টি পিছু করে দিয়েছিলেন, যাতে এই এক জায়গায় এককেন্দ্রিক পুঁজিবাদ গড়ে উঠল না। বঙ্গবন্ধুর বাকশাল গঠন ছিল সময়ের দাবি, স্বাধীনতা বিরোধী চক্রের পাশাপাশি গণমানুষের মুক্তির এই রাজনৈতিক দর্শনের বিরোধিতা করেছিলেন তখন অনেকেই। বঙ্গবন্ধু কিন্তু বাকশাল সংস্কার করেননি, একদিকে অবাধ গণতন্ত্র, অন্যদিকে সহিংসতা, সশস্ত্র সংগ্রাম, স্বাধীনতা বিরোধী চক্র, মৌলবাদী চক্র এবং প্রতিক্রিয়াশীল চক্র, সব এক হয়ে এমন একটা অবস্থার সৃষ্টি করলো। তিনি গণতন্ত্রের মতেও পথে ছিলেন, কিন্তু বাস্তব অবস্থার প্রেক্ষিতে তাকে কতগুলো কঠোর পদক্ষেপ নিতে হয়েছিল। সমাজের সমতা ফিরিয়ে কৃষি ও শিল্পের উন্নয়ন ছিল এই দর্শনের অন্তর্নিহিত শক্তি, বললেন বর্ষিয়ান এই রাজনীতিক। সম্পদ সৃষ্টি হবে, সৃষ্টি করে সম্পদ কার হাতে যাবে? সম্পদ সকল মানুষের হাতে সমানভাবে যাবে, বিশেষ করে গরিব দুঃখী মানুষের জন্য। শেখ হাসিনার মতো নেত্রী আছেন, যিনি সঠিকভাবে দেশের চিন্তা করছেন, পিতার আদর্শ বাস্তবের চেষ্টা করছেন, গরিব দুঃখী মানুষের কথা সামনে রেখে কাজ করছেন, সমস্ত মানুষকে। অখিল পোদ্দার, একুশে টেলিভিশন, ঢাকা। একাত্তর সালে সব একেবারে নিচে। রাজধানী সহ সারা দেশে এখনো হাসপাতালগুলোতে চিকিৎসা নিচ্ছেন ডেঙ্গু আক্রান্তরা। সোমবার পর্যন্ত ঢাকায় চিকিৎসাধীন আছেন 842 জন আর ঢাকার বাইরে আছেন 1251 জন। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের এ তথ্য জানিয়েছে। এছাড়া বর্তমানে সবচেয়ে বেশি রোগী ভর্তি রয়েছে ঢাকা বিভাগে 830 জন, চট্টগ্রাম বিভাগে 700 জন, খুলনা বিভাগে 618 জন, বরিশাল বিভাগে 614 জন। ঈদের সময়ও সব সরকারি হাসপাতালে ডেঙ্গু সহ সকল প্রকারের স্বাস্থ্যসেবা দেওয়া অব্যাহত রয়েছে। ঝিনাইদহ জেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে চাল সংগ্রহে ঘুষ বাণিজ্যের অভিযোগ উঠেছে। মিল মালিকদের অভিযোগ, টাকা না দিয়ে সরকারি গুদামে চাল সরবরাহ করতে পারছেন না তারা। অভিযোগ অস্বীকার করে জেলা খাদ্য নিয়ন্ত্রক বলেন, একটি মহলের অন্যায় আবদার রক্ষা না করা এমন অভিযোগ। আর জেলা প্রশাসক বলেছেন, তদন্তের পর ব্যবস্থা নেওয়া হবে। ঝিনাইদহ প্রতিনিধি এম রায়হানের রিপোর্ট, জানাচ্ছেন সমর ইসলাম। শৈলকুপা উপজেলার ভাটই বাজারের দেশ অটোমিলের মালিক টিপু সুলতান চলতি মৌসুমে সরকারি খাদ্য গুদামে 650 টন চাল সরবরাহের আদেশ পেয়েছেন। খাদ্য গুদামে চাল দিতে হয়েছে ঘুষের টাকা গুনে। সে বলে যে এগ্রিমেন্ট করার আগে পত্রিকাটিতে 60 পয়সা দেওয়া লাগবে, এই সত্যে রাজি না হলে সে আমাকে এগুলি ঘুরাই, পরবর্তীতে তার সত্যে রাজি হয়ে এগ্রিমেন্ট করে আমরা মাল দেওয়া শুরু করেছি। শুধু টিপু নন, এমন অভিযোগ আরো কয়েকজন ব্যবসায়ীর। এগ্রিমেন্ট করতে গেলে দেখা যাচ্ছে যে আমাদের সদরে 500 টাকা এবং বিভিন্ন উপজেলায় 600 টাকা করে নিচ্ছে। আমরা এই ব্যাপারে একটা তদন্ত চাই। আমাদের কিছু অর্থদণ্ড যায়, এই অর্থদণ্ড যদি যাওয়ার কারণে আমাদের মিল মালিকরা মিলাররা ক্ষতিগ্রস্ত হয়। অভিযোগ অস্বীকার করেছেন জেলা খাদ্য নিয়ন্ত্রক, বলেছেন একটি মহলের অন্যায় আবদার রাখা হয়নি বলেই এমন অপপ্রচার। যে চুক্তিযোগ্য না, তার সাথে চুক্তি করা কিংবা তার কাছ থেকে চাল নেয়া, এগুলো যখন সম্ভব হয় না, তারা নানা ধরনের কথা বলে। জেলা প্রশাসক জানালেন, অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগ পাওয়া যায়, কোন ব্যক্তি বিশেষ যদি অভিযোগ করে, সুস্পষ্টভাবে এই বিষয়ে অবশ্যই আমরা পদক্ষেপ নেব। চলতি মৌসুমে ঝিনাইদহের 6 উপজেলায় 36 টাকা কেজি দরে 15,927 মেট্রিক টন চাল কেনার সিদ্ধান্ত নেয় খাদ্য মন্ত্রণালয়। গত 25 এপ্রিল থেকে শুরু হওয়া এই কর্মসূচি চলবে 31 আগস্ট পর্যন্ত। সমর ইসলাম, একুশে টেলিভিশন। দর্শক, সংবাদে নিচ্ছি বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো যা থাকবে। দখল দূষণের চাপে মুন্সীগঞ্জের ধলেশ্বরী ও মেঘনা ক্ষীণ হয়ে প্রবাহ। অসচ্ছল বৈধ অভিবাসীদের ভিসা ও গ্রিন কার্ড বাতিলের আইন জারি করল যুক্তরাষ্ট্র। আপনারা দেখছেন সকাল 9:21 সংবাদ। এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সৌজন্যে জনসচেতনতা। মুন্সীগঞ্জ শহর ঘেঁষা নদী ধলেশ্বরী ও মেঘনা। এই নদীপথে প্রতিদিন চলাচল করে শত শত লঞ্চ, মালবাহী জাহাজ ও বালুভর্তি বালখেট।
দেশের গুরুত্বপূর্ণ জলপথ মেঘনা ধলেশ্বরী এখন দখল দূষণের চাপে, ক্ষীণ হয়ে আসছে তাদের প্রবাহ। মুন্সীগঞ্জ প্রতিনিধি সাইফুর রহমান টিটুর রিপোর্ট জানাচ্ছেন মাসুম আল ইসা। মুন্সীগঞ্জ শহর ঘেঁষা দুই নদী ধলেশ্বরী ও মেঘনা, নদী দুটোর দুপাড়ে সক্রিয় দখলদার চক্র। ফলাফল ক্রমশ ছোট হচ্ছে জলধারা। স্থানীয় প্রভাবশালীরা তীর ঘেঁষা জলে মাটি ফেলে ভরাট করে প্রথমে, পরে তৈরি করে স্থাপনা। দখলের সহদর যেন দূষণ, মেঘনা ধলেশ্বরীতে চলছে আবর্জনা ফেলার মহাযজ্ঞ। নদীর তীরে গড়ে উঠছে কলকারখানা ও ডকইয়ার্ড। মেঘনায় দখল দূষণের চাপ কিছুটা কম, ধলেশ্বরী জীর্ণ মরমর। এই নদীর বাড়তি বিড়ম্বনা নোঙ্গর করা মালবাহী কার্গো। সম্প্রতি মেঘনার মোহনায় শুরু হয়েছে দখলের প্রতিযোগিতা। বালু দিয়ে ভরাট হচ্ছে নদী, তীরের ভূমি এবং পাশের ফসলি জমি। যেভাবে বর্জ্য যাইতাছে এটা অবশ্যই দূষিত হইতাছে। যে ইন্ডাস্ট্রিগুলি আছে তাদের নিয়মগুলি যেন মানে, নিয়ম রক্ষা করে যেন চলে, তাহলে এই নদী বাঁচবে। কিছুদিন আগে স্থানীয় প্রশাসন নদীর তীর চিহ্নিত করেছিল, চিহ্নিত সীমানা মানছেন না দখলদাররা, এমন অভিযোগ মুন্সীগঞ্জ জেলার পরিবেশবাদীদের। সীমানা চিহ্নিত হলেই এই সীমানা ধরে জনগণ এগিয়ে আসবে নদীকে দখল থেকে রক্ষার জন্য। নদীর দখলদার দূষণকারীদেরও বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন জেলা প্রশাসন। শিল্প কলকারখানার মালিকদেরকে নানাভাবে মোটিভেট করার চেষ্টা করছি যে তারা যেন বর্জ্য, যাতে বর্জ্য যেন নদীতে নিক্ষেপ না করে, নদী রক্ষায় দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয় জনগণের। মাসুম আলিসা, একুশে টেলিভিশন। শোক আরও একবার ঈদের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি সকাল 9:21 সংবাদ। তবে যাওয়ার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। মানবতার কল্যাণে সর্বোচ্চ ত্যাগের আহ্বান প্রধানমন্ত্রীর, ঈদ শুভেচ্ছা বিনিময়। কোরবানির পশুর চামড়ার বাজারে অস্থিরতা, ন্যায্য দাম না পাওয়ার অভিযোগ মৌসুমি ব্যবসায়ীদের। জাতীয় ঐক্যের প্রয়োজনেই বাকশাল গঠন করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মন্তব্য সংশ্লিষ্টদের। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/21tv24online। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বেলা 11:00 দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।